বন্ধুরা, আমি এবার যে ভিডিওটা সেটা হচ্ছে গিয়ে অ্যামেচার রেডিও বা অপারেটর যে প্রিপারেশন এক্সাম সেটা দ্বিতীয় পর্ব পরীক্ষার জন্য প্রস্তুতি, খুবই জটিল বিষয়গুলো এখানে হবে। আমরা আলোচনা করব কিভাবে কিভাবে কি করবেন। ঠিক আছে, শুরু করছি। প্রথমে হচ্ছে গিয়ে যে আপনি একটি অ্যাডমিট কার্ড আসবে, পরীক্ষা যে হবে সেটির এরকম একটা অ্যাডমিট কার্ড আছে। এই অ্যাডমিট কার্ডটি আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে এবং এটি খুব গুরুত্বপূর্ণ, এটিকে সংরক্ষণ করে রাখতে হবে। অ্যাডমিট কার্ডের শর্তাবলী যেগুলো আছে সেগুলোকে একটু ভালোমতো পড়ে নেবেন। এবার আসি সিলেবাসে। অ্যামেচার রেডিও অপারেটর লাইসেন্স টেস্টের যে সিলেবাস আছে সেগুলোতে টোটাল আছে 11টা টপিক, সরি 18টা, 18টা। এর মধ্যে হচ্ছে এগুলা হচ্ছে গিয়ে রেগুলেটরি ম্যাটার্স, তারপর আপনার ফ্রিকোয়েন্সি, আছে হচ্ছে গিয়ে ইলেকট্রনিক ফান্ডামেন্টালস, মেজারমেন্ট ইউনিটস, তারপর আছে ওহমস ল, তারপর রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, ইন্ডাক্টর, রেজোন্যান্স, সেফটি, সেমিকন্ডাক্টার্স, তারপর হচ্ছে গিয়ে মিটার্স অ্যান্ড মেজারিং, তারপর হচ্ছে গিয়ে ডেসিবেলস, অ্যাপ্লিকেশনস অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড অ্যামেচার রেডিও স্টেশন, পাওয়ার সাপ্লাইস, জেনারেল অপারেটিং প্রসিডিউর, কিউ সিগন্যালস, অ্যান্টেনাস, প্রপাগেশন, ইন্টারফিয়ারেন্স অ্যান্ড ফিল্টারিং, এই হচ্ছে গিয়ে সিলেবাস। একটা জিনিস বলে রাখছি যে সমস্ত ডকুমেন্ট বা যাই এই ভিডিওগুলোতে আলাপ করি সব কিছুকেই কিন্তু আপনারা আমাদের ফাইল সেকশন আছে যে অ্যামেচার রেডিও সোসাইটি অ্যামেচার বা আমাদের যে ফেসবুক ভিত্তিক গ্রুপটা আছে সেটির ফাইল সেকশনে সব ফাইল এগুলো পাবেন আপনারা। যাই হোক, এই হচ্ছে গিয়ে প্রিপারেশন গাইডলাইনটা। প্রথমে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের কোশ্চেনের ধারা কীভাবে কী হতে পারে সেটা, এক্সাম হলসের ডুস অ্যান্ড ডোন্টস, এটা তো অবশ্যই গিয়া কর্তব্য। রেগুলেটরি ম্যাটার্সের ভিতরে বিভিন্ন রকমের কোশ্চেন, স্যাম্পল কোশ্চেন আছে এখানে। রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান্ড প্ল্যান যেটা আছে, কী কী ব্যান্ড প্ল্যানগুলো আছে আমাদের, এগুলো স্টাডি করতে হবে। মডুলেশনস, তারপর হচ্ছে গিয়ে ITU, IRU, রিজিয়ন 3-তে আমরা আছি, এইসব বিষয়, প্রত্যেকটা বিষয়ের সাথে যে ধরনের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো রিলেভেন্ট কোশ্চেন আর কি। এটা একটা স্যাম্পল কোশ্চেন ব্যাংক এখানে আছে, এগুলোকে একটু ভালোভাবে পড়তে হবে। কিউ কোডস খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন কিউএসও করবো, কথা বলবো, তখন এইগুলো খুব কাজে লাগে, এখান থেকে কোশ্চেন অবশ্যই আসে। বিভিন্ন প্রপোগেশন UHF, VHF-এর, তারপরে HF-এর প্রপোগেশনটা আছে, বিভিন্ন প্রত্যেকটা বিষয়ের সাথে সাথে একটি করে স্যাম্পল কোশ্চেন আছে। হ্যাঁ, এই যে ফিড লাইন, যে আমাদের যে কেবলগুলো বিভিন্ন টাইপের কেবল আছে, RJ58, RJ8X, তারপরে হচ্ছে গিয়ে RJ8U, বিভিন্ন রকমের কেবল টেবল আছে। ইলেকট্রনিক্স বিষয়টা গুরুত্বপূর্ণ, এখান থেকে খুব কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। এছাড়াও অনেক রকম টাইপ আছে, সেগুলোকে আপনাদেরকে একটু দেখতে হবে। তো আপনারা এটা দুশ্চিন্তা করবেন না, এই ধরনের কোশ্চেন নিয়ে আমরা বিভিন্ন রকমের ওয়ার্কশপ, তারপরে আমরা বিভিন্ন রকমের এক্সাম প্রিপারেশনের প্রোগ্রাম করব। এছাড়াও আপনারা বিভিন্ন রকমের ফেসবুক, তারপর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো দিয়ে যুক্ত থাকবেন, তাহলে আপনারা যে কি নতুন নতুন কি কি জানতে হবে, কি কি করতে হবে এই বিষয়গুলো জানতে পারবেন। এটা হচ্ছে গিয়ে 2018 সালের একটা রেফারেন্স গাইডলাইন অনুযায়ী রেফারেন্স আর কি, একটা কোশ্চেন ব্যাংক, এখানে বেশ অনেকগুলো কোশ্চেন আছে সলভ সহ। আমরা এরকমের কোশ্চেনগুলো সহকারে একটি অনলাইন এক্সাম অথবা অ্যাপ তৈরি করবো যেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন, হ্যাঁ, এক্সাম দিয়ে 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 নিজেকে তৈরি করবেন। অনলাইনে বিভিন্ন রকমের গাইড আছে, বিভিন্ন রকমের রেফারেল বুক আছে, সেগুলো আপনারা দেখবেন, বিভিন্ন রকম ফোরাম আছে, সেই ফোরামগুলোতে আপনারা এসব আলোচনা কী কী হয় সেগুলো করবেন। সর্বোপরি আমাদের যারা হ্যাম কমিউনিটি আছে বাংলাদেশে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলবেন, তাহলেই আপনারা জানতে পারবেন যে কী হচ্ছে না হচ্ছে। আসলে কি কমিউনিকেশন হচ্ছে গিয়ে এখন সমস্ত কিছু একটা সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়, শেয়ারিং এবং নলেজ গ্যাদারিং। আপনি যদি নিজে কারো কাছ থেকে জানতে না যান, আপনি তো কেউ জানাই দিবে না, তাই না? আর এখন তো অনেক সহজ, আপনি যে কোনো গ্রুপে যেয়ে বা যে কোনো
ভার্চুয়াল মিডিয়ার যে কোনো কিছু থেকে অনেক কিছু জানতে পারেন। যাই হোক, এই হচ্ছে গিয়ে এতটুকু পর্যন্ত, আশা করি উপকার লাগবে আপনাদের।